তো আজকে পঞ্চমী আমার চ্যানেলের পক্ষ থেকে আমার যারা সমস্ত সাবস্ক্রাইবার রয়েছে, যারা আমার ওয়েল উইশেস রয়েছে, যারা আমার হেটার্স রয়েছে, তাই সবাইকেই পঞ্চমীর শুভেচ্ছা অভিনন্দন। প্রত্যেকে খুব মজা করো, এনজয় করো এবং ভালো তো কাটবেই, কারণ আজকে রিলিজ করছে গোলন্দাজ, আজকে রিলিজ করছে বাজি, আজকে রিলিজ করছে FIR, আজকে রিলিজ করছে বনি এবং সরোরি পুটু। তো আমার আজকে প্ল্যান হচ্ছে গোলন্দাজ দেখবো, বাজি দেখবো, দুটোই দেখবো এবং দুটোর পাবলিক রিয়াকশন আমার নেওয়ার ইচ্ছে রয়েছে 100%। চেষ্টা করবো আমার তরফ থেকে যতটা করার চেষ্টা করা যায় করবো। তো ব্যাপারটা এটা হচ্ছে, অনেকদিন পর হল লিস্ট নিয়ে ভিডিও করছি, কারণ এর আগে অ্যাডভান্স বুকিং নিয়ে করেছি, অ্যাডভান্স বুকিং নিয়ে বলবো এখানে, এবং তার সঙ্গে সঙ্গে হল লিস্ট নিয়ে বলবো, কারণ হল লিস্ট নিয়ে সত্যি কথা বলতে ভিডিও করার কিছু ব্যাপার ছিল না মোটামুটি শেষ দু বছরে কোভিড আসার পর থেকে, কারণ হল লিস্ট খুব কম আছে এখন সিনেমা। সেখানে দাঁড়িয়ে চারটে সিনেমা কিন্তু বেশ ভালো মানের হল লিস্ট পেয়েছে, এবং কোথাও গিয়ে 2015-16 বা 2010-11 যে পুজোর ব্যাপারটা হতো, পুজোর সিনেমা এলে সেটা কোথাও গিয়ে ফিরছে, এবং হল মালিকদের জন্য একটা ঘুরে দাঁড়ানোর দিন আজকে থেকে, হল মালিকদের ঘুরে দাঁড়ানোর দিন। তারা আবার মুখে তো তাদের মুখে হাসি ফিরবে হলের বাইরে, জিত ভার্সেস দেবের লড়াই, ফ্যান্সদের লড়াই, এইসব জিনিস দেখতে পাওয়া যাবে, কারণ অলরেডি আমাদের এখানেও গোলন্দাজ নিয়ে তো পার্সোনালি বেশ হাইপ রেট হয়েছে, দেখতেই পাচ্ছি চারপাশে 90% লোক যাবে যাবে করছে এখানে, যেটা খবর। তো অ্যাডভান্স বুকিং নিয়ে যদি বলি, ফার্স্ট আমি হল লিস্টটা বলি, গোলন্দাজ আফটার কোভিড সিচুয়েশন সব থেকে বেশি হল পাওয়া সিনেমা, এবং কোভিড সিচুয়েশন না থাকলেও যে পরিমাণ হল পেত প্রায় সেই লেভেলেরই হল পেয়েছে, কারণ হলের সংখ্যাটা প্রায় 147। এবং যেটা সবচেয়ে বড় খবর, গোলন্দাজ প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, যেটা আমি প্রথম থেকে চেয়েছিলাম, যে কারণে এটা হিন্দি ভাষাতেও রিলিজ হবে। 22 অক্টোবরের পর মানে আমাদের গুজরাটে সিনেমা হল খুলছে, তখন এটা হিন্দিতে রিলিজ হবে, আর এখন ইংলিশ সাবটাইটেলে প্যান ইন্ডিয়া রিলিজ অলরেডি ন্যাশনালি সব জায়গায় হয়েছে, দিল্লি টিল্লি সব জায়গাতে হচ্ছে। তো বিরাট বড় গর্বের একটা ব্যাপার আবার দেবদাস সিনেমার মাধ্যমে, এবং সেটা প্রায় 147টা হল পেয়েছে, যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কিন্তু বিরাট বেশি হল পাওয়া এবং হিউজ লেভেলের হল পেয়েছে। এবং তারপর রয়েছে বাজি, বাজি মোটামুটি 93টা হল পেয়েছে, কিন্তু নট ব্যাড এই পরিস্থিতিতে, যেখানে SBF মতো এত বড় প্রোডাকশন সেখানে দাঁড়িয়ে কিন্তু 93টা হল কোনো অংশে কম নয়, ইভেন নন্দনের মতো সিনেমা হলেও কিন্তু বাজি আনা হচ্ছে, যেটা কিন্তু খুব পজিটিভ একটা দিক অবশ্যই। বনি কিন্তু খুব ভালো হল পেয়েছে, বনি মোটামুটি সুরিন্দর ফিল্মসের সিনেমা হওয়া সত্ত্বেও, অতটা হাই রেট না করা সত্ত্বেও, জাস্ট কন্টেন্টের জোরে সিনেমাটা কিন্তু প্রায় 73-76টা হল পেয়েছে, নট ব্যাড অ্যাট অল, নট ব্যাড, বেশ ভালো। এবং লাস্টে যার কথা বলবো, FIR, যার জন্য আমি একটু দুঃখী, কারণ আমি তো পার্সোনালি সিনেমাটা দেখেছি, আমার খুব ভালো লেগেছে, তো এটা কিন্তু অনেক বেশি হল ডিসার্ভ করে, এবং এটা মাত্র 47টা হল, যেটা আমার খুব খারাপ লাগে পার্সোনালি, একটা ব্যাপার নিয়ে আমার খুবই খারাপ লাগে, কারণ সিনেমাটা দেখে খুব ভালো লেগেছে, তো ওই সিনেমাটার সঙ্গে আমার মনে হয় না খুব একটা ভালো জাস্টিস হলো, এটা যদি পরে রিলিজ করা যায় তো আমার মনে হয় বেটার হতো, কিন্তু সেটা তো প্রোডাকশন বুঝবো তো আমি কিছু বলতে পারি না। তো অ্যাডভান্স বুকিং নিয়ে যদি বলি, তাহলে কিন্তু গোলন্দাজ প্রথম দিনে আমার যেটা অভিজ্ঞতা বলছে, প্রায় 15-20 লাখের মতো বিজনেস কিন্তু করতে পারে, 15-20 লাখ বিজনেস কিন্তু অনায়াসে করতে পারে, এবং সেটা অ্যাডভান্স বুকিং এর উপর ভিত্তি করে। তার সঙ্গে যদি সিঙ্গেল স্ক্রিন ধরেন, তার সঙ্গে কিন্তু আরো বাড়তে পারে, 15-20 লাখ থেকে হয়তো 30-35 লাখও যেতে পারে, যেটা খবর। তো সেই হিসেবে গোলন্দাজ কিন্তু রেকর্ড ক্রিয়েটের দিকে কিন্তু এগোতে পারে, আমার মন বলছে এটা বাজেট 5-6 কোটি, 10 কোটি কিন্তু যদি কামাতে পারে এই সময় দাঁড়িয়ে, এটা অল টাইম ব্লকবাস্টার ঘোষণা করে দেওয়া হবে। আর যদি 6-7 কোটি কামাতে পারে তাহলে এমনি সুপার হিট হবে, কারণ এই পরিস্থিতিতে আসছে, প্লাস স্যাটেলাইট রাইট সব মিলিয়ে সুপার ডুপার হিট হবে। তো আশা করে যে গোলন্দাজটা রেকর্ড ক্রিয়েট করবে। তো বাজি অ্যাডভান্স বুকিং খুব একটা কিন্তু ভালো নয়, মানে নন্দনের মতো হলেও কিন্তু একটা হাউসফুল হয়নি, তো আশা করে যে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু সিনেমাটা বেশি চলবে আমরা স্বাভাবিকভাবেই জানি, তো সেখান থেকে একটা হিউজ পরিমাণ অর্থ উঠতে পারে। তো এটাও প্রথম দিনে আশা করে যে প্রায় 10-12 লাখের বিজনেস হয়তো করতে পারে, নট শিওর, কারণ গোলন্দাজ প্রথম অ্যাট্রাকশন সবার, সেই হিসেবে বাজি একটু পিছিয়ে থাকবে। আর বনি যদি মিনিমাম 1 কোটি কোনো রকমের কামিয়ে নেয়, হিট ঘোষণা হয়ে যাবে, তো বনিকে নিয়ে অতটা চাপ নেই, ওটা পুজোতে রিলিজটা সঠিক প্ল্যান ছিল বলে আমার মনে হয়, কারণ এই সময় পুজোতে এলে ওটা চলে যাবে। কিন্তু FIR-টা খুব চাপের ব্যাপার এখন রয়েছে, কারণ FIR-এর হল সংখ্যাও কম, প্লাস শোয়ের সংখ্যাও কম, তো এত ভালো একটা সিনেমার সঙ্গে খুব খারাপ হলো ব্যাপারটা, মানে এটা কোথাও প্রোডাকশনকেও দোষ দিতে হয় যে পুজোর সময় রিস্কটা না নিলেই হয়তো পারতো। তো এটার কালেকশন খুব একটা বেশি আমি আশাবাদী নই, মানে যদি পরে আসতো ম্যাজিকের মতো যদি রিলিজ করতো তাহলে তো বেটার হতো, তো দেখা যাক কি হয়। তো গোলন্দাজ কিন্তু মারাত্মক কিছু করতে চলেছে বলে আমার ধারণা, তো এটাই বলার ছিল। আমি তো যাচ্ছি গোলন্দাজ দেখতে, বাজি দেখতে, দুটোরই পাবলিক রিয়াকশন নেবো, তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড করতে বলে এখন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, অ্যান্ড নমস্কার।